স্বপ্ন দেখছিলি? ভয় পেয়েছিস মনে হচ্ছে? আমার জানি শরীরটা কেমন লাগছে, কিছু ভালো লাগছে না, কিরকম জানি মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। জানি না কোনটা খারাপ। আমি তো আছি তোর সাথে, তোর কোনো ভয় নেই। আমি থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না। আপনি কিন্তু অসাধ্য সাধন করলেন কোন মানে প্রথম যখন সম্পূর্ণ হোম থেকে এসেছিল, সত্যি বলতে আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল, কারণ একে জন্মান্ধ, তারপর ওরকম একটা বিচ্ছিরি ফিজিক্যাল আঘাত। আসলে ফিজিক্যাল আঘাতের থেকেও না মেন্টাল আঘাতটা অনেক বেশি ওকে এফেক্ট করেছিল। আসলে এইসব হোমে না সব ছোটোখাটো ফিজিক্যাল এক্সপ্লোরেশন হয়েই থাকে, কিন্তু যারা চোখে দেখতে পায় তাদের অতটা অসুবিধা হয় না, তারা কাটিয়ে ওঠে এর থেকে। যেহেতু জন্মান্ধ ও অন্যের উপরে ডিপেন্ডেন্ট ছিল, আর কি হয় যখন আপনি যার উপর ডিপেন্ড করছেন সেখান থেকে যদি আঘাতটা আসে না, আঘাতটা অনেক অনেক গভীরে গিয়ে লাগে। আই টুক দিস কেস প্রাইমারিলি অ্যাজ এ চ্যালেঞ্জ অ্যান্ড সেকেন্ডারিলি টুয়ার্ডস আ স্মল জেস্টার টুয়ার্ডস ইউ। আজকের দিনে আপনার মতন ডাক্তার তো ইজ অ্যান অ্যাসেট টুয়ার্ডস দ্য হিউম্যান ফ্র্যাটার্নিটি। থ্যাংকস ডক্টর, আই টেক ইট এজ আ কমপ্লিমেন্ট। প্রথম দিন ওকে দেখেই মনে হয়েছিল যে ওই জীবনটা ডিজার্ভ করে না, নেয়াতি ভাগ্য তো সে আজ এখানে। আমি যদি ওকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করব। ফ্যান্টাস্টিক। আর আমার যেটা মনে হয় আপনার সুবিধা হয়েছে ওকে এই আপনার নিজের বাড়িতে নিয়ে এসে রাখতে পেরেছেন বলে, ওর একটা প্রি অপারেটিভ বা পোস্ট অপারেটিভ কেয়ারটা খুব ইজিলি আপনি নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাকে কিন্তু এই ব্যাপারে সবচেয়ে সাহায্য করেছে আপনার ওই নার্স পল্লবী। না, আমার কাছে কেউ আসবে না। স্যার স্যার আপনি একটু বাইরে যান, আমাকে একটু সময় দিন, আমি দেখছি। আর ইউ শিওর? চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। বি কেয়ারফুল। হ্যাঁ, এই দেখো আমি তোমার সামনে বসে রয়েছি, তুমি চিন্তা করো না, আমি তোমার মতোই একটা মেয়ে, আমিও এখানে থাকি আর তুমি আমার সাথেই থাকবে। আমি সামলাতেই পারতাম না, দিনের পর দিন রাতের পর রাত নিজের সন্তানের মতন বুকে আগলে রেখে চলে। কি হলো, হাসছেন কেন? বুঝলাম না। পুরোপুরি আমিও বুঝি, তবে আমার অবজারভেশন অ্যাজ এ সাইকোলজিস্ট বলে যে ওদের মধ্যে ভালোবাসাটা ঠিক মার সন্তানের মতন ভালোবাসা নয়, ওদের মধ্যে আর একটা কোনো জটিল মনস্তত্ত্ব কাজ করছে, একটা ইউনিডাইমেনশনাল রিলেশন এটা নয়। আপনি জটিল রোগ দেখে দেখে জটিলের সাড়ে উঠেছেন, আমার কিন্তু মনে হয় এটা খুব স্বাভাবিক। আমিও চাই তাই যেন হয়। তা মেয়েটার অপারেশন কবে? তার আগে একবার দেখা করে যাবো ওর সাথে, আফটারঅল অভাব তো একটা নতুন ট্রান্সফরমেশন ওর জীবনে, নতুন কিছু পাওয়া, নতুন কিছু ত্যাগ করা। অপারেশনটা পরশু করবো, কিন্তু ত্যাগ করার কথা কী বলছেন? দৃষ্টি ফিরে এলে সবটাই তোর পাওয়া। অন্ধকারেরও একটা আলো আছে রণেনবাবু, সেটা আমি আপনি দেখতে পাই না কিন্তু সম্পূর্ণ পাই। উঠি তাহলে, হ্যাঁ কাল এসে দেখা করে যাবো সঙ্গে। চলো, সি ইউ, গুড বাই। কি করছো তুমি, খাচ্ছ? এ কি, হাত পা তো নোংরা করলে কি করে? চুপ করে বসো, আমি পরিষ্কার করে দিই।
উফ বাবারে কি গরম। উফ কতবার বলেছি না কিছু দরকার পড়লে আমাকে ডাকবে, খালি পাকামি না, গেল তো মুখটা পুড়ে। একটু জল খাও। খুব লেগেছে না বাবু?